স্কুলের দীর্ঘদিনের সমস্যার সমাধান করল স্কুলের শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘদিন ধরে জল কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর চক্রের উত্তর রঘুনাথপুরে প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 600, একটু বেশি। সমস্যা ছিল পানীয় জলের। আমাদের স্কুলে পানীয় জলে খুবই অসুবিধা ছিল এবং এখানে সাপ্লাই লাইন ছিল, জল আসছে না তো দীর্ঘদিন ধরে। তখন আমাদের মাথায় একটা চিন্তা এলো যে বৃষ্টির জল তো ফ্রি, এই জল যত খুশি ব্যবহার করা যেতে পারে। তাই আমরা বৃষ্টির আমাদের ছাদে যে বৃষ্টির জলগুলো এগুলো মানে বৃষ্টি হলে নষ্ট হতো, তখন আমরা ঠিক করি যে বৃষ্টির জলগুলোকে ধরে ড্রামের মাধ্যমে ভর্তি করবো। ভর্তি করে এবং সেই জলকে আমরা বাথরুমে ইউজ করি, খাওয়া দাওয়াতে ব্যবহার করি না, কারণ একটা পলিউশন থাকে ওর মধ্যে। সেই জন্য আমরা এই বৃষ্টির জলটাকে আমরা শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে জলের যোগান না থাকায় স্কুলের বিভিন্ন রকম ক্ষেত্রে অসুবিধায় পড়তে হতো শিক্ষক শিক্ষিকাদের। মিড ডে মিল রান্না থেকে শুরু করে স্কুলের বাথরুমেও পর্যাপ্ত পরিমাণে জল না থাকায় অস্বস্তির মধ্যে পড়ে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা। আমাদের স্কুলে তো প্রচণ্ড জলের সমস্যা ছিল, তো সমস্যা ছিল আছেও, কিন্তু বর্ষাকালের জন্যে আমরা রেন ওয়াটারটা সঞ্চয় করে তার ব্যবহার করি, কিন্তু অন্য সময় তো জলের প্রচুর সমস্যা। আমাদের জলের ব্যবস্থাটা করা খুব দরকার। কোথা থেকে এই বুদ্ধি এলো, মানে কীভাবে ভাবলেন? আমাদের এই মাস্টারমশাই এটাই চিন্ময় স্যার মাথা থেকে এটাই বের করলেন যে যদি আমরা মানে বর্ষার জলটাকে কাজে লাগাতে পারি তাহলে কিছুদিনের জন্যও আমাদের বাচ্চা। স্কুলের ছাত্রছাত্রীদের কষ্ট নিবারণ ও জলের সমস্যার সমাধান করার জন্য এবার অভিনব উদ্যোগ নিল জয়নগর উত্তর চক্রের উত্তর রঘুনাথপুরের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা। বৃষ্টির জলকে রিজার্ভের মাধ্যমে সঞ্চয় করে সেই জলকে পরিশুদ্ধ করে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এর ফলে স্কুলের ছাত্রছাত্রীদের থেকে শুরু করে জল কষ্ট অনেকটাই নিবারণ করা সম্ভব হয়েছে। এই বিষয়ে স্কুলের এক শিক্ষক জানান, স্কুলের দীর্ঘদিন ধরে জলের সমস্যা ছিল, সে কথা আমরা মাথায় রেখে একটি অভিনব উদ্যোগ নিয়েছি। বৃষ্টির জলকে সঞ্চয় করে সেই জলকে পুনরায় বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বৃষ্টির জল স্কুলের ছাদে পড়লে সেই জলকে পাইপের মাধ্যমে ট্যাঙ্কে সঞ্চয় করি, সেই জল স্কুলের বাথরুম থেকে শুরু করে মিড ডে মিলের কাজে ব্যবহার করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন হাই স্কুলগুলিতে এই রকম ব্যবস্থা আমরা দেখেছি, সেই ব্যবস্থা দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। এই ব্যবস্থাই অনেকটাই স্কুলের জলের সমস্যা নিবারণ করে দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহা, রিপোর্ট, নিউজ 18 লোকাল।